হয় ইয়ার পরে। আসসালামু আলাইকুম, দর্শক আমন্ত্রণ জানাচ্ছি টিভি ওয়ানের নিয়মিত আয়োজন নিউজরুমে। আজকেও আমরা আলোচনা করব বাংলাদেশের সংবাদপত্রের সবচেয়ে আলোচিত সংবাদটি নিয়ে। আজকে আসলে আমরা খুব বেশি কিছু সংবাদ শিরোনাম নিয়ে আলোচনা করার সুযোগ নেই। আজকে এমন একটি ঘটনা বাংলাদেশে ঘটেছে, একটি অমানবিক ঘটনা ঘটেছে এবং একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, যেটি আপনারা সারাদিন বিভিন্ন গণমাধ্যমে, পত্রপত্রিকা এবং ইন্টারন্যাশনাল গণমাধ্যমে আপনি দেখতে পেয়েছেন। কিছু কিছু ইন্টারন্যাশনাল গণমাধ্যমে এসেছে, আমি দেখতে পেয়েছি, আপনারাও নিশ্চয়ই জেনেছেন এর মধ্যে। তো এই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো এবং আমাদের নিউজরুমে বরাবরের মতো অতিথি থাকেন হচ্ছে বিভিন্ন প্রফেশনের জার্নালিস্ট এবং বিভিন্ন আলোচক, যারা এই বিষয়টি নিয়ে, এই আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেই বিষয়ের উপর তারা পর্যালোচনা রাখেন মূলত। দর্শক, আপনাদের যদি কোনো পর্যালোচনা থাকে এবং কোনো প্রশ্ন থাকে আমার দর্শকদের, আমার অতিথিদের কাছে, আপনারা সরাসরি আমাদের টেলিফোনে অংশগ্রহণ করে আপনাদের প্রশ্ন এবং পর্যালোচনা জানাতে পারেন আমাদেরকে। দর্শক, আমি আপনাদের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি আমার আজকের অতিথিদের সাথে। আমার ডান পাশে আছেন আসম মাসুম এবং উনি হচ্ছেন ইউরোপ বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো চিফ, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। এবং আমার তারপরে যিনি আছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় শামসুল আলম লিটন ভাই, উনিও আপনারা সবাই চেন, পরিচিত মিডিয়া মুখ এবং জার্নালিস্ট, আপনাকে স্বাগত লিটন ভাই আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। এবং সর্বডানে যিনি আছেন অজন্তা দেবরায়, একজন অ্যাক্টিভিস্ট এবং আরেকজন মিডিয়া পার্সন, আপনারা সবাই ওনাকে বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে উনি ভয়েস রেজ করেছেন, আপনারা দেখেছেন বিভিন্ন জাতীয় ইস্যুতে উনি কথা বলেছেন। তো অজন্তা দেবরায়, আপনাকেও স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। আপনারা তিনজনই নিশ্চয়ই অবগত আছেন আজকের যে বিষয়টি ঘটে গেল বুয়েট ক্যাম্পাসে, যে বুয়েট ক্যাম্পাস সম্পর্কে আমরা এমনও দেখেছি ঢাকা ইউনিভার্সিটি যখন বিভিন্ন আন্দোলনে উত্তাল বিভিন্ন ইস্যুতে, বুয়েট ক্যাম্পাস তখনও এই ধরনের ছাত্র আন্দোলন এত উত্তাল কখনো হয়নি। তো জাতীয় ইস্যুগুলো ছাড়া, দেশের জাতীয় ইস্যু ছাড়া বুয়েট সাধারণত এই লেভেলে যায়নি, কিন্তু সেই বুয়েট ক্যাম্পাসেই আজকে এত একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। তবে আমরা যদি আজকের ঘটনা শুধু বলবো না, আমি সেই সাথে আরও কয়েকটি ঘটনা উল্লেখ করে আপনাদের কাছে আসছি। আমরা যেটি দেখেছি, আমরা সেই যদি আমরা এটা আমি সনটা ভুলে গেছি, জামাত বিএনপির সময় আমরা দেখেছি সনি হত্যার, যেটির আজ পর্যন্ত কোনো বিচার, 2002 সালের তখনও একটি হত্যাকাণ্ড ঘটেছে, সে তখনও বুয়েটের ছাত্ররা তাদের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল, কিন্তু সেটির বিচার আজ পর্যন্ত হয়নি। তারপরে আমরা গত কয়েক বছর আগেও দেখেছি আরেকজন ছেলেকে ছাত্রলীগের নেতাকর্মীরা চারতলা থেকে ফেলে দিয়েছিল, যদিও সে বেঁচে গিয়েছিল, কিন্তু সেটির বিচারও আজ পর্যন্ত হয়নি, বরঞ্চ তারা বহাল তবিয়তে নেতৃত্ব নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারপর আমরা আরও একটি দেখেছি 2010 সালের পয়লা ফেব্রুয়ারি দিবাগত রাতে আপনার ঢাকা ইউনিভার্সিটি ছাত্রলীগের দুইটি গ্রুপের সংঘর্ষে আবু বকর নামের একটি ছেলে, বকর নামের একটি ছেলে নিহত হয়, এবং সেটি রায় হয়েছে গত কিছুদিন আগে, যে রায়ও সে নিহতদের সম্পর্কে কোনো তথ্য প্রমাণ আদালতে পুলিশ দেখাতে পারেনি, যার কারণে তারা নিরঙ্কুশ খালাস পেয়ে যায়। তো এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং যারাই ক্ষমতায় থাকে, ছাত্র দল, ছাত্রলীগ যারাই থাকছে, তারা সেটির একটা সুযোগ নিচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীও তাদেরকে সেই সুযোগটি করে দিচ্ছে। তার একটি উদাহরণ আমি যদি কালকে বলি, কালকের আমি সর্বপ্রথম আপনাদের কাছে আসার আগে আমি একটু কয়েকটি পত্রিকার হেডলাইনের আগে একটি পত্রিকার বিষয়ে বলতে চাই। শিবির সন্দেহে বুয়েট ছাত্রকে পিটিয়ে হত্যা, এটি ছিল সর্বপ্রথম কয়েকটি পত্রিকার হেডলাইন, তারপর আস্তে আস্তে আপডেট এসেছে আরও। এখন আমার প্রথম প্রশ্ন আপনাদের তিনজনের কাছে, আমি লিটন ভাইয়ের কাছে প্রথম আসি, বাংলাদেশে শিবির সন্দেহে ছাত্রকে পিটিয়ে হত্যা, শিবির কি বাংলাদেশে কোনো নিষিদ্ধ সংগঠন? আমার মনে হয় সংবাদপত্রের বরাতে এবং ইলেকট্রনিক মিডিয়ার কল্যাণে আমাদের দেশে একটা ডিনায়াল, একটা ব্যাপার ইতিমধ্যে স্ট্যাবলিশ হয়ে গেছে, সেটা হচ্ছে যে কিছু কিছু মানুষকে যে কোনোভাবেই হোক হত্যা করা যায়, এটা এক ধরনের আফ্রিকার কিছু কিছু দেশে যেখানে গোত্রগত সংঘাত আছে সেখানে এরকম কিছু ডিনায়াল পলিসি আছে, অর্থাৎ যে গোত্র শক্তিশালী সেই গোত্র ওই দেশে ওইভাবে একটা প্রভাব বিস্তার করে, যেমন জার্মানিতে নাৎসিরা করেছিল, তারা ব্লু ব্লাড থিওরির মাধ্যমে তারা কিন্তু মানবতাকে হত্যা করেছিল। আসলে তাদের ব্লু তো ব্লাড দূরের কথা, তাদের ডেফিনেটলি তাদের ব্লাডটি ছিল ব্ল্যাক, না হলে মানবতাকে এই হত্যা তাদের করতে পারতো না। আমাদের দেশেও ঠিক তেমনিভাবে কিছু কিছু তত্ত্ব, কিছু কিছু থিওরির মাধ্যমে এক ধরনের ডিনায়াল পলিসি গত এক দশকে আমরা দেখেছি, অর্থাৎ শিবির এবং জামাত বললে কাউকে মেরে ফেলা যায় এবং সেটা নিয়ে কোনো সেনসেশনের ব্যাপার দেখতে পাচ্ছি। আমি যদি স্ট্রেস আপনাদের কাছে, এখানে কিন্তু মানবাধিকারের প্রশ্ন অন্য কথা না, আমি আসলে ওই প্রসঙ্গে যেতে চাচ্ছি না, আমি চাচ্ছি একটু আপনাদের কাছে একটু সহজ ভাষায় জানতে, আমার খুব জানতে মন চাচ্ছে আজকে, বাংলাদেশে শিবির কি আসলে নিষিদ্ধ কোনো সংগঠন কিনা?
অবৈধ কোনো সংগঠন এটা আসলে এটা আসলে আমার মনে হয় আমার কথাটা যদি আমি শেষ করতে চাই সরি আমি আমি জি বলেন জি আমি যদি আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে এক ধরনের ইম্পোজিশন আমি নরওয়েজিয়ান নাট্যকার ইবসেনের সব নাটকেরই মূল কথাটা হচ্ছে এমনই রাষ্ট্র কিন্তু শক্তিশালী অর্গান এবং রাষ্ট্র এরকম কিছু গুড অ্যান্ড ব্যাড পলিসিস ইম্পোজ করে এবং জনগণের শক্তি জনগণের বিরুদ্ধে ব্যবহার করে এটাই হচ্ছে ইবসেনের মূল কথা এখন কথা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে এই শক্তিটা জনগণের এম্পাওয়ারমেন্টের জন্য ব্যবহার হয় যুক্তরাজ্যে এম্পাওয়ারমেন্টের জন্য ব্যবহার হয় বাংলাদেশে রাষ্ট্রশক্তি কিসের জন্য ব্যবহার হচ্ছে আমরা কিন্তু সবাই জানি আমরা এক একজন এক একভাবে বিশ্লেষণ করি এই ডিনায়াল পলিসিটা আমাদের দেশে ভয়ঙ্করভাবে এক ধরনের আপনি দেখেন আজকে কিন্তু সারাদিন বিতর্ক হচ্ছে ও শিবির করতো না মানে এখন এখন তার বাবা মা এবং সবাই বলছে যে শিবির করতো না এখন শিবির কি নিষিদ্ধ না এখন আর মৃত্যুর ভয়াবহতা অথবা এই যে একটা চরম সন্ত্রাসী একটা সংগঠন চাঁদাবাজ এবং সর্বত্র একটি এই ছাত্র সংগঠনের অনেক বড় ঐতিহ্য ছিল এই বড় ছাত্র সংগঠনে আমাদের স্বাধীনতার সঙ্গে জড়িত আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের সঙ্গে জড়িত সেই ঐতিহ্যকে ম্লান করে দিয়ে আজকে যে ডিনায়াল পলিসি লিড দিচ্ছে এই সংগঠনটি সুতরাং এখানে এখন সে শিবির করতো নাকি এটা নিয়ে ডিবেট হচ্ছে ধন্যবাদ আমি আমি আপনাদের দুজনের কাছে আসার আগে আমি একটু আপনাদের সাথে আর একটু যোগ করতে চাচ্ছি প্রশ্নের সাথে আমি এই যে শিবির সন্দেহে সন্দেহে বইয়ের ছাত্রকে পিটিয়ে হত্যার পর আমি কিছু অনলাইনে গুগলে সার্চ করার চেষ্টা করলাম শিবির আসলে নিষিদ্ধ সংগঠন কিনা তো এটি সার্চ করতে গিয়ে আমি আসলে আমার হাতে এতগুলো সংবাদপত্রের কপি আছে যেগুলো প্রত্যেকটি কপিতে গত কয়েক বছরে আমি যদি আমি সবগুলো নিতে পারিনি দেখা যাচ্ছে শিবির কর্মী সন্দেহে গণপিটুনি দিয়েছে ছাত্রলীগ রাবিতে শিবির সন্দেহে একজনকে গণপিটুনি চবিতে শিবির সন্দেহে শিক্ষার্থীকে পেটালো ছাত্রলীগ এরকম অসংখ্য নিউজ আমার হাতে এসে আমি অনলাইনে পেয়েছি এখন স্বভাবতই প্রশ্ন জাগে শিবির আসলে নিষিদ্ধ কিনা এবং এমন নিউজ আমি পেয়েছি শিবির সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে ছাত্রলীগ তাহলে পুলিশ যখন শিবির সন্দেহের কারণে অ্যারেস্ট করতে পারছে গণপিটুনির পর যারা গণপিটুনি দিয়েছে তাদেরকে অ্যারেস্ট করছে না এই বিষয়ে আপনি কি বলবেন তাহলে এখন আসলে আজকে যে ব্যাপারটা ঘটেছে সেটা খুবই দুঃখজনক প্রথমত আপনি একটা প্রশ্ন করেছেন যে শিবির নিষিদ্ধ কিনা এটা দেখার জন্য যেহেতু আইন করে আমরা জামাত এবং শিবির নিষিদ্ধ করার জন্য একটা দাবি তুলেছিলাম 2013 শাহবাগ মুভমেন্টের সময় তখন থেকে আমরা ফলো করে আসছি রেগুলারলি যে হচ্ছে কিনা এবং সরকারের কাছে একটা আমাদের দাবি ছিল লিগালি কিন্তু জামায়াত ইসলামকে কিংবা শিবিরকে নিষিদ্ধ করা হয় নাই এখনো পর্যন্ত আমাদের সেই দাবিটা কিন্তু তা পূরণ করা হয়নি যে আইনগত অ্যাকশন নেওয়ার কথা ছিল সেটা করা হয়নি এখন বেআইনিভাবে তারা যেভাবে মানে ছাত্রলীগ রাস্তায় নেমে গিয়ে যেভাবে তারা মানে শিবির সন্দেহে এটা তো যাকে তাকে তারা মানে আপনারা সরকারের কাছে একটা লিগ্যাল পলিসি চেয়েছেন যেন এটাকে নিষিদ্ধ করা হয় যেটা আপনারা জানাতেই পারেন এটা সাধারণ মানুষ জানাতেই পারে আইডিওলজিক্যাল ডিফারেন্স আছে এবং সেই আইডিওলজিক্যাল অবস্থান থেকে আমরা মনে করেছি যে ধর্মীয় রাজনীতি ধর্মকে ব্যবহার করে রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ হওয়া উচিত যেটা আমরা চাইতেই পারি কারণ আমাদের যে সংবিধানটা আছে সেটা একটা অসাম্প্রদায়িক সংবিধান এবং আমাদের 72 সংবিধানে কিন্তু সকল ধরনের ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ ছিল তো আমরা চেয়েছি যে 72 সংবিধানে ফেরত যেতে এখানে কারো বিরুদ্ধে বা ব্যক্তিগত কোনো আক্রোশ থেকে কিন্তু আমাদের সেই দাবি দেওয়া ছিল না আমরা কিন্তু এমন না যে একজন শিবির করে বলে তাকে ঘৃণা করি এমন কিন্তু না ব্যাপারটা কেউ একজন জামায়াতের কর্মী আমরা তাকে ঘৃণা করি এমন কিন্তু না ব্যাপারটা এখন যদি সে আমি বুঝতে পেরেছি কাজ করে আমি বুঝতে পেরেছি যে আপনারা জামাত শিবিরের হয়তো যে পলিসিগত দিক আছে সেই বিষয়টা নিয়ে আপনারা দ্বিমত থাকতে পারে যার কারণে আপনারা নিষিদ্ধ চেয়েছেন আমরা যেহেতু জামাত শিবিরের কেউ আমাদের আজকে প্যানেলে নেই ওই প্রসঙ্গে আমরা যাব না তবে এই শিবির সন্দেহে গণপিটুনি দেওয়ার বিষয়টি এবং পুলিশ এখানে সহযোগিতা করার যে জায়গাটি এই জায়গাটিকে আপনি সমর্থন করেন কি অবশ্যই করি না এখানে একটা জিনিস আছে যে ছাত্রলীগ অমুককে সন্দেহ করে পুলিশের কাছে দিচ্ছে তমুককে পিটিয়ে মানে মেরে ফেলছে ছাদ থেকে ফেলে দিচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে কোনো শিক্ষার্থী যদি বেআইনি কিছু করে থাকে শিবির বাদ দিন যে কেউ হোক আমার বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে তো তারা ত্রাসের রাজনীতি সৃষ্টি করেছে যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো শিক্ষার্থীদেরকে থাকতে হলে কোনো হলে থাকতে হলে আমি শুনেছি এখন এটা প্রতিষ্ঠিত সত্য যে ছাত্রলীগকে তোয়াক্কা করে থাকা যায় না এবং তারা যাকে তাকে যখন তখন হলের রুমের ডেকে নিয়ে মারধর করতে পারে এবং সেটা যদি আসে মিডিয়াতে তখন বলা হচ্ছে যে তাদেরকে শিবির সন্দেহে বা তারা কোনো ধরনের জঙ্গি কার্যক্রমে লিপ্ত ছিল বা কোনো একটা ধন্যবাদ আমি আসবো আসবো মাসুম আপনার কাছে আসছি বাংলাদেশে এইবার এই প্রথম মনে হয় আমার আমার আমি যত আমি যখন থেকে দেখছি সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ পরপর তিনবার ক্ষমতায় আছেন
এবং পরপর তিনবারই ওনারা বা বিশেষ করে জামাত শিবির বিএনপির ব্যাপারে অনেক ঝটিকা অভিযান চালিয়েছেন, গ্রেফতার চলেছে, গণগ্রেফতার চলেছে, তাদেরকে রাস্তাঘাটে নামতে দেওয়া হয়নি, তাদের নানানভাবে আমরা দেখেছি রাজনৈতিকভাবে অনেক কিছুই আমরা আমরা আমাদের চোখে এসেছে, গণমাধ্যমে এসেছে, কিন্তু অনেক দাবিও উঠে এসেছে। অজন্ত দেবরে রয় যেটি বলেছেন যে নিষিদ্ধের দাবি জামাত শিবিরকে, কিন্তু আওয়ামী লীগ গভর্নমেন্ট কিন্তু সেই নিষিদ্ধটি করেননি আজ পর্যন্ত। আওয়ামী লীগ সরকার তিন বছরও যেটি করতে পারেনি, ছাত্রলীগ এবং পুলিশ কেন সেটিকে নিষিদ্ধ মনে করছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ আচার। প্রথমত আজকে যে ঘটনাটি ঘটেছে এটি কোনোভাবেই সমর্থনযোগ্য না, এবং আজকে যে যে ছেলেটিকে মারা হলো আসলে বুয়েটে চান্স পাওয়া আসলে কতটুকু টাফ, এখানে আমরা যারা বাংলাদেশে লেখাপড়া করেছি সেটা আমরা জানি। এবং তার মার একটি কথা আমার আজকে খুবই মানে আর্তনাদ হয়ে বারবার কানে আসছে, যে মা চাচ্ছিলেন ছেলেটি আসলে মেডিকেলে পড়ুক, এবং উনি বারবার বলছিলেন যে আজকে আমার ছেলে আমি চাচ্ছিলাম মেডিকেলে পড়ুক, যে আজকে আমার ছেলেটা লাশ হয়ে মর্গে পড়ে আছে। তো এটি হচ্ছে আসলে দিনের দিন শেষে আসলে সবচেয়ে বড় ক্ষতিটা হলো তার পরিবারের, আমি মনে করি। কারণ একটি ছেলে যখন বুয়েটে যায় তার পরিবার আসলে কী পরিমাণ এফোর্ট দিতে হয় সেই ছেলের প্রতি 17, 18, 20 বছর, এবং তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড সে কিন্তু নটরডামে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলে, এবং নটরডামে চান্স পাওয়া খুব টাফ, আমরা যারা মফস্বলে লেখাপড়া করেছি আমরা জানি। আপনি যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে যে আসলে দেখেন বাংলাদেশে এই হত্যার রাজনীতি বা দখল বেদখলের রাজনীতি, এটা কিন্তু আসলে যে হুট করে গত 8 বছর 10 বছর ধরে বিষয়টা তা না, এটা আপনি যদি আরও পিছনের দিকে যান। আপনি বলছিলেন যে হত্যার রাজনীতিটা, আমি আসবো, আমি এই বিষয়টা নিয়ে আসলে যেহেতু সারাদিন গণমাধ্যমে অনেক এসেছে, আমি আসলে স্পেসিফিক এই কারণটা জানতে চাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট তিনবার ক্ষমতায় ছিল, তারপরে তারা যে দলটিকে নিষিদ্ধ করতে পারেনি অথবা করেননি সেটি নিশ্চয়ই তাদের কাছে ব্যাখ্যা আছে, করেননি, কিন্তু সেই বাংলাদেশের সরকারি দলেরই একটি ছাত্র সংগঠন এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সেই দলটিকে নিষিদ্ধ মনে করার কারণ কি? আমি আসলে জানি না যে কোন জায়গায় তারা নিষিদ্ধ মনে করছেন এই এই কারণ, যখন এইভাবে ধরিয়ে দেওয়া হচ্ছে যে শিবির সন্দেহে গণপিটুনি দিয়ে ছাত্রলীগ পুলিশের কাছে সুপর্দ করছে, তার মানে পুলিশ একটা আসামিকে ধরে নিচ্ছে না, এখানে এটা তো তাদের কোনো অফিসিয়াল স্টেটমেন্ট না যে ছাত্রলীগ বলছে যে শিবিরকে তারা নিষিদ্ধ মনে করে তারা শিবির ধরে ধরে তারা শিবিরকে হত্যা করছে। এটা আমি এখন যদি অফিসিয়াল স্টেটমেন্ট না হয় কিন্তু সারা বাংলাদেশের গণমাধ্যমে গত কয়েক বছরের যদি আপনি দেখেন সেটা হচ্ছে হেডিং এ আসছে শিবির সন্দেহে, কিন্তু কোনো জায়গায় কিন্তু এই কথাটাকে এস্টাবলিশড হয়নি যে শিবির নিষিদ্ধ মনে করে তারা হত্যা করছে। অবভিয়াসলি তাহলে হত্যাকাণ্ডটি কেন, আপনি যদি বিশ্বজিতের বিষয়টি আসেন, বিশ্বজিৎকে শিবির সন্দেহে তারা মেরেই ফেললো প্রকাশ্যে, বিশ্বজিৎ শিবির যদি করে সেটি কি অপরাধ? আইডিওলজিক্যাল এই পার্থক্য নিয়ে খুনাখুনি এটা কিন্তু বাংলাদেশের সংস্কৃতিতে নতুন না, এটা আরো দীর্ঘদিন অনেক পিছন থেকে চলে আসছে। আমি এখানে ছাত্রলীগকে ডিফেন্ড করছি না, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আইডিওলজিক্যাল এই বিষয়টা কিন্তু সবসময় চলে আসছে। আমরাও তো আমিও সুনাম সরকারি কলেজে ছাত্র ইউনিয়ন করা আমার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল, আমি শিবির দ্বারা আক্রান্ত ছিলাম 2002 সালে, আই ওয়াজ অ্যাটাকড অ্যান্ড 3-4 আওয়ার্স আমি ইয়ে ছিলাম। তো এটা আইডিওলজিক্যাল পার্থক্যের কারণে সবসময় আপনার যারা মাইনরিটি থাকে আইডিওলজিক্যালি ওই সময় তারা সবসময় অ্যাটাক্ট হয়, এটা আসলে পুরো মানে অনেক পুরাতন সংস্কৃতি, সেই সংস্কৃতির ধারাবাহিকতায় এখন যেটা হচ্ছে সেটা আমি মনে করি যে এটা অবভিয়াসলি মানে সমর্থনযোগ্য না, আমি এটাকে সমর্থন করি না। কারণ আমরা প্রেস ফ্রিডম নিয়ে অনেক কথা বলি, মানুষের মুক্ত চিন্তা নিয়ে অনেক কথা বলি, সে যেই এক সে তার মুক্ত চিন্তার বহিঃপ্রকাশ যদি ফেসবুকে করেই থাকে এবং সেটিকে ধরে তাকে যে আমার আইডিওলজির সাথে মিলল না বা না মিলার কারণে তাকে শিবির লেভেল করে তাকে হত্যা করে ফেলা, এটাকে আমি কোনোভাবে সমর্থন করি না। কিন্তু আপনি যেটা বলছেন যে ছাত্রলীগ এইভাবে, আমি আসলে কোনো জায়গায় অফিসিয়াল স্টেটমেন্ট দেখিনি যে তারাও শিবিরকে নিষিদ্ধ বলে তারা এই ধরনের হত্যাকাণ্ড করছে। আমি তারা নিষিদ্ধ বলেছে অফিসিয়াল স্টেটমেন্ট দেয়নি, আমি বলছি যে গণমাধ্যমগুলোতে যে খবর আসছে যে শিবির সন্দেহে গণপিটুনি দিল ছাত্রলীগ, শিবির সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হলো, এটা হচ্ছে যে আইডিওলজিক্যাল যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাকে মিডিয়াগুলো সেটা আমার প্রশ্ন, তারা মারামারি করতে পারে কিন্তু পুলিশের কাছে সোপর্দ যখন করে এবং পুলিশ সেটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, সেটিকে আমি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা তো রাষ্ট্রতন্ত্রের ব্যর্থতা, এটা সবসময় আপনার আমরা তো হ্যাঁ এবং রাষ্ট্রতন্ত্রের ব্যর্থ তো আমরা তো বল মানে এটা তো রাষ্ট্রকে এটা নিতে হবে আসলে। তাহলে আইন শৃঙ্খলা বাহিনী এই ধরনের একটি কোনো একটি গোষ্ঠীকে
গোষ্ঠীর পক্ষে কখনোই পারে না সমর্থন নিতে, বা যেটি নিচ্ছে সেটির ব্যর্থতা সরকারকে নিতে হবে আলটিমেটলি। ধন্যবাদ আশরাফ মাসুম আপনার কাছে। এবার শামসুল আলম লিটন ভাই আপনার কাছে আবার ফিরে আসছি আমি। আবরার ফাহাদ, আমি আসলে যে প্রসঙ্গে ছিলাম এই প্রসঙ্গ থেকে এবার মূল প্রসঙ্গে ফিরে আসি। আবরার ফাহাদের যে ঘটনাটি ঘটলো, আবরার ফাহাদের মূলত একটি ফেসবুকের স্ট্যাটাস থেকে ঘটনাটি খুব সম্ভবত ঘটেছে যেটি বলা হচ্ছে এবং যেটি এখন পর্যন্ত গণমাধ্যমে এবং বিভিন্ন জায়গায় এসেছে। এখন তার ফেসবুকের স্ট্যাটাসে যেটি এসেছিল সেটি হচ্ছে ভারত এবং বাংলাদেশের বর্তমান যে সম্পর্ক বিরাজ করছে রাজনৈতিক, এবং বাংলাদেশের সাথে কিছু রাজনৈতিক এবং কিছু চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশের সাথে কিছু বিষয়ে, সেই বিষয়গুলো নিয়ে সে কিছু নেতিবাচক মন্তব্য করেছিল। সেই মন্তব্যের জেরেই তার এই ধরনের ঘটনা। এবং বুয়েট শাখার ছাত্রলীগের একজন, আমার ওনার নামটা এই মুহূর্তে আমার হাতে নেই, একজন নেতৃস্থানীয় মানুষ, উনি বলেছেন, স্বীকার করেছেন যে আমরা ওকে শিবির সন্দেহে আমরা ওকে জেরা করেছি, ওর মোবাইল চেক করেছি, ওর ফেসবুক চেক করেছি এবং আমরা সংশ্লিষ্টতা পেয়েছি ফেসবুকে বিভিন্ন জায়গায় শিবিরের সাথে এবং বাসের কেল্লা পেজের সাথে তার সংশ্লিষ্টতা ছিল। তো এই ধরনের একটি পোস্ট তো যে কেউ দিতে পারেন, আমিও দিতে পারি যদি দেশবিরোধী আমার কাছে যদি মনে হয় আমি দিতে পারি, তো তা থেকে আমাকে কখনো মানে শিবির সন্দেহ করাটা অথবা ছাত্রলীগের সে এখতিয়ার আছে কি না আমাকে ডেকে নিয়ে এইভাবে আমার জিনিসপত্র খোঁজার জেরা করার, এই বিষয়টাকে আপনি ব্যাখ্যা করবেন কিভাবে? এটার একটা অংশ তো আমরা আলোচনা করেছি, আসলে একটি ছাত্র সংগঠন হত্যা করে চারটি ছাত্র সংগঠনের কথা বলে এই আলোচনাটা আমরা মনে হয় আমাদের যে মৌলিক মানবাধিকারের যে আন্তর্জাতিক যে সমস্ত ইয়েগুলো আছে, কনভেনশনগুলো আছে, সেটা এই আলোচনাগুলোকে পারমিট করে না। এই আলোচনাগুলো মানুষের ব্যক্তি এবং পার্সোনাল স্ট্যান্ডিং এবং রাইট টু লাইফ, রাইট টু প্রপার্টি, এটা হচ্ছে আসলে পৃথিবীর সবচেয়ে বড় আইন, কারণ মানুষের জন্য রাষ্ট্র, রাষ্ট্রের জন্য মানুষ না কিন্তু। সুতরাং সেই মানুষগুলো তাদের এম্পাওয়ারমেন্টের জন্য রাজনৈতিক দল গঠন করবে, রাজনৈতিক দলগুলো কোনটা চলবে কোনটা চলবে না জনগণ সেটা গ্রহণ করবে, অথবা এই যে অজন্তা যেটা বললেন একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য তারা প্রতিবাদ করছেন, তারা আন্দোলন করছেন, দ্যাটস ফাইন, রাষ্ট্র যখন পার্লামেন্টে আলোচনা হবে। আবার একই ধরনের যে রাজনৈতিক দলকে এখানে বন্ধ করার জন্য বলছেন, একই ধরনের রাজনৈতিক দল ইন্ডিয়াতে শাসন করছে, কারণ আমরা জানি যে ইন্ডিয়াতে শিবসেনার রাজনৈতিক দল হচ্ছে আপনার বিজেপি, যারা মাত্র কয়েকদিন আগে তারা মহাত্মা গান্ধীর ছাই বর্ষ চুরি করতেও তাদের বাঁধেনি এবং তারা আরও অনেক ধরনের অপকর্ম করেছে। সুতরাং জনগণ যদি মেনে নেয়, জনগণ বিজেপিকে মেনে নিয়েছে, ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের দীর্ঘকালীন বন্ধুত্ব আছে, তারা আমাদের স্বাধীনতার জন্য তারা যে ত্যাগ করেছে, গুটি কয়েক মানুষও যে ইন্ডিয়াতে নেই যারা ধর্মীয় উগ্রতাকে সমর্থন করে না, এমন মানুষের সংখ্যা কিন্তু ইন্ডিয়াতে আছে, আমি দেখেছি, এখানেও আছে, নরওয়েতে আছে, নরওয়েতে একজন উগ্র ক্রিশ্চিয়ান সে যখন গুলি করে যে মানুষগুলোকে মারলো নির্বিচারে অ্যারাউন্ড 80, সে কি ধর্ম, সে তার ধর্ম ক্রিশ্চিয়ানিজমের কোন পাতায় আছে যে অন্য ধর্মের মানুষকে মারতে হবে? ওটা কিন্তু ম্যাটার না, ম্যাটারটা অন্য জায়গায়। যারা কংগ্রেস করছে তারা কি হিন্দু না, তারা কি মুসলমান অথবা তারা অন্য কিছু না, ব্যাপারটা সেখানে না, ব্যাপারটা হচ্ছে উগ্রতা। এই যে এক ধরনের উগ্রতা, এই উগ্রতা যখন সমাজে এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে যে মানুষের মৃত্যু, মিছিল, মৃত্যুর কাফেলা, আজকে আপনি আবরারের কথা বলছেন, আবরারের কোন স্ট্যাটাসটা নিয়ে এই কথা হয়েছে, কী স্ট্যাটাস দিয়েছিল, সেটা নিয়ে কিন্তু কথা বলাটা বেশি দরকার। এবং আমাদের মানুষের জানার অধিকার আছে, বুয়েট কিন্তু অসাধারণ একটি প্রতিষ্ঠান, বুয়েট থেকে পাশ করারা যখন বিসিএস পরীক্ষায় অ্যাপিয়ার করে তখন তারা কিন্তু মেধা তালিকার প্রথম দিকে চলে যায়। আমি জানি একটা বিসিএসে প্রথম হওয়া, এখন এই যে পোল্যান্ডে অ্যাম্বাসাডার মাহফুজ ভাই আছেন, এটা কিন্তু টপ, কারণ ইঞ্জিনিয়াররা আমাদের সবচেয়ে মেধাবী সন্তান। এখন এখানে যারা, যে আবরার মারা গেল এবং যারা মারলো, আপনি দেখেন যেই ছেলেগুলো আজকে মারার জন্য অভিযুক্ত হলো, আপনি কি ভাবছেন না এরা সবাই কিন্তু ইঞ্জিনিয়ার হচ্ছিল, এরা সবাই দেশের সেরা সন্তান, এই সন্তানগুলোকে খুনের তালিকায় কে ঠেলে দিল? আমাদের রাজনৈতিক ব্যবস্থা, এই বিষয়টা নিয়ে আমাদের রাষ্ট্র ব্যবস্থা, যেখানে আছে ফিরে আসছে এক্স্যাক্টলি, একজন কলার আছেন, কথা বলে আসছে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, আপনি কে বলছেন, আপনার প্রশ্ন? জি ওয়ালাইকুম সালাম, আমি কি স্টুডিওতে কথা বলছি? জি, আপনি স্টুডিওতে সরাসরি কথা বলছেন, এখন আপনি আপনার প্রশ্নটি করে ফেলুন। হ্যাঁ জি, প্রশ্নটা করছি, আপনাদের যে বিষয়টা আপনি যে বলছেন শিবির নিষিদ্ধের বিষয়টা, জি শিবিরও নিষিদ্ধ না, জামাতে ইসলামও নিষিদ্ধ না, জি প্রশ্ন হচ্ছে নিষিদ্ধ হোক আর না হোক হত্যা করার অধিকার কে দিয়েছে কাকে? জি, আর আজকের বিষয়টা আপনারা এমন ভাবে নিয়ে আসছেন যে শিবির ছাত্রলীগ, এটা শিবির ছাত্রলীগের বিষয় না, সে একটা পোস্ট দিয়েছে যেটা বাংলাদেশের স্বার্থের রক্ষার্থে, সে একজন বীর,
আমি বলবো। ধন্যবাদ আপনাকে দর্শক। আমরা আসলে মূলত ওই প্রসঙ্গে আসছি, কিন্তু যেই যেই কারণে এই ঘটনাটি ঘটেছে সেই কারণটি আমি আগে আমার অতিথিদের কাছে একটু জেনে নেওয়ার চেষ্টা করছিলাম। ধন্যবাদ আপনার কনসার্নের জন্য, এবং আমরাও আপনার কনসার্নের সাথে একমত। বিষয়টি শিবির এবং ছাত্রলীগের বিষয় না, বিষয়টি তার অন্য একটি ফেসবুক পোস্ট। আমি আরেকটি কল নিয়ে আসছি। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? ভাই আমি একটা ওই জনাব লিটন সাহেবের কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি, প্লিজ। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে এই যে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একটা স্ট্যাটাস দেখলাম আমি পত্রিকাতে। জি, ওনার স্ট্যাটাসে ছিল যে ওই আবরার নাকি উনি জনাব নাকি উনি ভারত বিরোধী চুক্তির জন্য একটা এজেন্ট, সেজন্য নাকি উনাকে হত্যা করা হয়েছে। আসলে কি উনি এই ধরনের কোন ভারত বিরোধী কোন বক্তব্য দিয়েছিলেন বা অথবা? ধন্যবাদ, আমরা এখনই আপনার বিষয়টি পরিষ্কার করে দিচ্ছি, আপনি আমাদের টিভি দেখতে থাকুন। দর্শক, আমি একটু আগে শামসুল আলম লিটন ভাই যে প্রসঙ্গটি এনেছেন যে আসলে যে পোস্টটি থেকে এই ঘটনাটির ইয়ে হলো, আমি আপনাদেরকে এখন স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা যদি স্ক্রিনে একটু দেখেন। এই এই পোস্টটি আসলে আবরার ফেসবুকে করেছিল, কালের কণ্ঠ সেটি হুবহু ছাপিয়েছে। এক নম্বর সে বলেছে, 47-এ দেশ ভাগের পর দেশের পশ্চিমাংশে কোনো সমুদ্র বন্দর ছিল না, তৎকালীন সরকার 6 মাসের জন্য কলকাতা বন্দর ব্যবহারের জন্য ভারতের কাছে অনুরোধ করলো, কিন্তু দাদারা নিজেদের রাস্তা নিজেদের মাপার পরামর্শ দিয়েছিল। বাধ্য হয়ে দুর্ভিক্ষ দমনে উদ্বোধনের আগেই মংলা বন্দর খুলে দেওয়া হয়েছিল। ভাগ্যের নির্মম পরিহাস, আজ ইন্ডিয়াকে সে মংলা বন্দর ব্যবহারের জন্য হাত পাততে হচ্ছে। কাবেরী নদীর পানি ছড়াছড়ি নিয়ে কানাড়ি আর তামিলদের কামড়াকামড়ি কয়েক বছর আগে শিরোনাম হয়েছিল, যে দেশের এক রাজ্যেই অন্যকে পানি দিতে চাই না সেখানে আমরা বিনিময় ছাড়া দিনে 1.5 লাখ কিউবিক মিটার পানি দিব। এরকম একটি আরও আরও একটি ইয়ে আছে ওনার, 3 নম্বর। সো আপনারা যদি ফেসবুকে এবং অনলাইনে যান হয়তো দেখে ফেলবেন এই জায়গাটি, অথবা কালের কণ্ঠে গেলেও আপনারা দেখতে পাবেন। তো এই পোস্টের সূত্র ধরেই মূলত ঘটনা। আমি 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 আসবো দর্শকের কাছে, আমি লিটন ভাই আপনার কাছে আবার ফিরে আসছি। আপনি যে প্রসঙ্গে ছিলেন যে এই পোস্টের থেকেই এই ঘটনার সূত্রপাত, এবং এই পোস্টটি মাত্র তার মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগে দেওয়া, 12:32 অর্থাৎ দুপুর 12:32 দেওয়া, এবং তার 8:30 দিকে সব ঘটনা 8 ঘন্টার ভিতরে, আট ঘন্টার মধ্যে এই পোস্টটি প্রায় 5,000-এর উপরে শেয়ার হয়েছিল। আমি পরে স্ক্রিনশট নিয়েছি যেখানে 7,500-এর উপর। অর্থাৎ এই পোস্টটি কেন মানুষের এত প্রিয় হয়েছে, আমি এই প্রসঙ্গে আসলে বলতে চাই। রিসেন্টলি এই সমস্ত বিতর্কের মধ্যে অনেক কথাবার্তা এসেছে, এবং আমার কাছে এই দক্ষিণ এশিয়াতে একজন খুব দেশপ্রেমিক একজন রাজনৈতিক নেতা হয়েছে মনে হয়েছে নরেন্দ্র মোদীকে, কারণ তিনি পার্শ্ববর্তী দেশের সঙ্গে এমন চুক্তি করছেন যে বিষয়টিতে ফেনী নদীর বিষয় আমরা এই পর্যন্ত আমার মনে হয় কোনো পত্রিকার কোনো সংসদে কেউ কোনো সংসদ আদৌ জানেন কি না আমি আমার জানার, কারণ গত কয়েক বছরের মধ্যে কোনো ফেনী নদীর পানি উৎস থেকে পাম্পিংয়ের মাধ্যমে তুলে নেবে ভারত এরকম কোনো আলোচনাই হয় নাই। আচ্ছা, সেটা চলে গেল। তারপর কি আপনি ইয়ে বসাবে, মনিটরিং ইউনিটগুলো বসাবে আমাদের সমুদ্র সীমার মধ্যে? এই ধরনের স্ট্র্যাটেজিক বিষয়গুলো আমাদের পার্শ্ববর্তী বৃহৎ গণতান্ত্রিক দেশ এবং নরেন্দ্র মোদী বহুল আলোচিত, বহুল বিতর্কিত নানা মানবাধিকার হত্যার এবং নানা কারণে তিনি এরকম একটি আমাদের যে দেশের যে নেত্রী, আমাদের দেশের নেত্রীর অত্যন্ত একটা উজ্জ্বল ব্যাকগ্রাউন্ড আছে। তিনি তার রাজনৈতিক যে ব্যাকগ্রাউন্ড, তিনি দ্বিতীয় পুরুষের ব্যাকগ্রাউন্ড, নরেন্দ্র মোদী এক পুরুষ আপনারা জানেন। এখন এই ডিপ্লোমেসিতে আমরা কোথায় চলে গেলাম? আমাদের প্রধানমন্ত্রী যখন ইংল্যান্ড দিল্লিতে গেলেন তখন কিন্তু আমাদের পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছিল যে কী নিয়ে আলোচনা হতে পারে। সবাই বলছিল আসামের ওখান থেকে যে লক্ষ লক্ষ হিন্দু মুসলমানকে তাড়ানোর প্ল্যান করছে বাংলাদেশি বলে, এটা কিন্তু এখানে কিন্তু প্রায়োরিটি পাবে। এই যে ওখানে ইয়ে নিয়ে কথা হচ্ছে আমাদের রোহিঙ্গা, এখানে ভারত যে ভোটদান থেকে বিরত থেকেছে এই বিষয়টি হয়তো প্রধানমন্ত্রী ক্যাটাগরিক্যালি উল্লেখ করবেন, তোমরা ভোটদানে বিরত ছিলে জাতিসংঘে, হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে, কিন্তু আমাদেরকে একটু সাহায্য করো। কিন্তু এইসব প্রসঙ্গে একটিও আসলো না। দেখেন কাশ্মীরে আগুন জ্বলছে, কাশ্মীরে আগুন জ্বললে, সিরিয়াতে আগুন জ্বললে আপনি জানেন যে বাংলাদেশ থেকে শত শত ছেলে মেয়ে লাইন ধরে। কেন লাইন ধরে? দিস ইজ আওয়ার রিয়ালিটি। এই দেশ থেকে লাইন ধরে, এই দেশ থেকে 200-300 ছেলে মেয়ে আইএসএ লাইন ধরেছিল জানেন? এটা নিয়ে এরা যেখানে হিমশিম খাচ্ছে, আমাদের দেশে আমাদের আভ্যন্তরীণ সিকিউরিটি, নাগরিকদের নিরাপত্তা এবং আঞ্চলিক এই ধরনের আগুন থেকে খেলা থেকে বিরত থাকার জন্য আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করবে যে তোমার এখন আগুন জ্বললে আমার দেশের শত শত ছেলে, হাজার হাজার ছেলে লাইন ধরতে পারে, দয়া করে এই অঞ্চলে আগুন বন্ধ করো। ধন্যবাদ। কিন্তু এইগুলো কিন্তু আলোচনা আসলো না। দেখেন আবরার একটা মেধাবী ছেলে, সে যে তিনটা প্রসঙ্গ রেইজ করলো, আজকে এই কথাটি এই কারণে বেশি গুরুত্ব পাচ্ছে যে এখানে এই ছেলেগুলো ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি কিন্তু তাদেরকে হয়তো নির্দেশ দেয়নি যে তোমরা গিয়ে মেরে আসো, তাহলে হু আর দে? ধন্যবাদ। আমি এক্স্যাক্টলি এই প্রসঙ্গে আমারও কিছু কথা আছে, আমি আসবো, আমি একটা বিরতিতে যাব। দর্শক, যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন, কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি।
আসসালামু আলাইকুম দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি নিউজরুমে। আমাদের সাথে আমাদের অতিথিরা স্টুডিওতে আছেন, কথা বলবেন আপনাদের সাথে এবং আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। দর্শক, আমরা যে বিষয়ে কথা বলছিলাম আজকে, যে মর্মান্তিক ঘটনাটি বাংলাদেশে বুয়েট ক্যাম্পাসে ঘটে গেল, আবরার ফাহাদের হত্যাকাণ্ড নিয়ে কথা বলছিলাম। আমরা আবরার ফাহাদের মায়ের একটি কান্নার আহাজারির ভিডিও আমাদের হাতে এসে পৌঁছেছে, আপনারা গণমাধ্যমের কল্যাণে হয়তো দিনব্যাপী দেখেছেন। তারপর ভিডিওটি আমি আপনাদের জন্য আরও একবার একটু তুলে ধরতে চাই, ভিডিওটির অংশ বিশেষ। দর্শক, আসুন আমরা একটু ওর মায়ের কিছু বক্তব্য শুনে আসি, আমি তারপর আবার ফিরে আসছি আমার প্যানেলের কাছে। আমরা একটু ভিডিওটি দেখব এখন। আমরা দেখছিলাম আবরার ফাহাদের মায়ের ভিডিওর একটি অংশ বিশেষ। আসলে পুরো ভিডিওটি দেখে আমি নিজেও দিনে বেশ কয়েকবার আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম। তো আসলে বলার ভাষা নেই যে মা তার একটি বক্তব্যে এসেছে কোনো একটি গণমাধ্যমে, সরি দুঃখিত ওনার মায়ের না, অন্য একটি মায়ের ফেসবুক স্ট্যাটাসে এসেছিল, একজন মা জানেন একটি সন্তানকে বড় করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠাতে কতটুকু পরিশ্রম করতে হয়, একটি মায়ের কতটুকু ভালোবাসা এবং কতটুকু শ্রম দিয়ে সন্তানটিকে বিশ্ববিদ্যালয়ে পাঠায়। আর যখন এই সন্তানটি লাশ হয়ে ফিরে আসে, সেই মায়ের কষ্টটি আমরা হয়তো কেউ বুঝবো না, শুধুমাত্র ওই মাই জানবেন। অজন্তা দেব রায়, আপনার কাছে আসছি, আপনি একজন নারী, আপনার কাছে আসছি, এই মা, মাকে আমরা কী বলে সান্ত্বনা দিব? একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের বলি আমি বলবো, এটি অপরাজনীতির হত্যাকাণ্ডের শিকার এই মায়ের সন্তান, কী বলবেন আপনি? আসলে আমি শুদ্ধ মা হয়েছি, যখন ভিডিওটা দেখছিলাম তখন আমার মনে হচ্ছিল যে আমার মানে সম্ভব না কোনো মায়ের পক্ষে তার সন্তানের এই ধরনের পরিণতি মেনে নেওয়া। আমি মানে যারা এই ধরনের কাজ করে, মানে যারা মানে তাদের মধ্যে মানবিকতা বোধ, মনুষ্যত্ব বোধ কতটুকু আছে আমি আমি জানি না, কিন্তু যে ছেলেগুলো কিছুক্ষণ আগে উনি বললেন যে যে ছেলেগুলো খুন করেছে তারাও কিন্তু সর্বোচ্চ বিদ্যাপীঠেরই ছাত্র, তারাও কিন্তু বুয়েটেরই ছাত্র, তারাও কিন্তু সমান মেধাবী, সমানভাবে তারা পড়াশোনা করে ওখানে এসছে, কম কষ্ট করে নাই, কিন্তু তারা খুনি হয়ে গেছে। এই ছেলেগুলোকে যারা খুনি বানিয়েছে দোষটা আসলে তাদের, এই খুনিদের আমরা শাস্তি চাচ্ছি, আমরা চাচ্ছি যে তাদের বিচার হোক, কিন্তু তাদেরকে যারা খুনি বানিয়েছে, তাদের হাতে যারা সেই লাঠি তুলে দিয়েছে, অস্ত্র তুলে দিয়েছে, ক্ষমতা তুলে দিয়েছে, তাদের বিচার কবে হবে? সেই প্রশাসন, যেই বুয়েট প্রশাসন যারা এই ছাত্রদেরকে ক্ষমতা দিয়েছে যে হলে বসে তোমরা তাদেরকে তোমরা এই শাসনগিরি করে চালাইতে পারবা, সেই প্রশাসনের বিচার কবে হবে? এই যে ছাত্রদেরকে ছাত্র রাজনীতির নিষিদ্ধের দাবি হচ্ছে বুয়েটে, সেই কবে থেকে? সেই শ্রেণী হত্যার কথা আপনি বলেছেন, বিএনপি আমলে হয়েছিল, তখনও কিন্তু বুয়েট ছাত্রছাত্রীরা দাবি তুলেছিল যে বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হোক, সেই কথা তো কেউ মানে নাই। আপনারা ক্ষমতায় টিকে থাকার জন্য ছাত্রদেরকে ব্যবহার করবেন, আপনারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রদেরকে রাজনীতি করতে দিবেন, তাদের হাতে অস্ত্র তুলে দিবেন, আপনার আপনার হাতে আপনি আচ্ছা আপনার হাতে একটা বন্দুক দিয়ে দেওয়া হোক, দেখেন কতটা ক্ষমতা, কতটা পাওয়ার ফিল করেন আপনি। যে কোনো একটা সাধারণ মানুষের কাছে ক্ষমতা চলে আসে তারা অন্যভাবে বিহেভ করে, আর এরা তো কম বয়সী ছেলে পুলে, তাদের তাদেরকে ক্ষমতা দিয়ে দিবেন, তাদের সবার বিচার চাই আমি, এই পুরো রাষ্ট্রযন্ত্রের বিচার হওয়া উচিত অ্যাকচুয়ালি এই হত্যাকাণ্ডগুলো। আমরাও আপনার আবেগঘন বক্তব্যের সাথে আসলে আমরাও একমত, এবং আমার মনে হয় গোটা বাংলাদেশ, আমরা দেখেছি আজকে পররাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগের, উনিও একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন, আপনারা মনে হয় দেখেছেন। তো আসলে আবরার হত্যাকাণ্ডটি আমাদের সকলের হৃদয়কে নাড়া দিয়েছে। আচ্ছা, এই ধরনের হত্যাকাণ্ড কিছুদিন পর পরই আমাদেরকে নাড়া দেয় এবং আমরা সেগুলোকে ভুলে আবারও আমরা আমাদের নিয়মিত কার্যক্রমগুলোতে আমরা আবার চলে যাই, এটি হচ্ছে বাস্তবতা। আপনি দেখেন এর আগে নুসরাতের হত্যাকাণ্ড নিয়েও কিন্তু একই ধরনের কথা হয়েছে। এর আগে সোনির হত্যাকাণ্ড, যেটি 2002 সালের 8 জুন, এই ছাত্রদলের টগর এবং মুকিত গ্রুপ, একজন ঢাকা ইউনিভার্সিটির এবং একজন হচ্ছে বুয়েটের, তারা টেন্ডার ব্রাজির বড় গ্রুপ ছিল। লিটন ভাই ভালো বলতে পারবে, কারণ লিটন ভাই তখন রাষ্ট্রতন্ত্রের খুব কাছাকাছি সে সময় ছিলেন। আমি একটু লিটন ভাইয়ের কাছে আমার পার্সোনাল কিউরিওসিটি দিয়ে জানতে চাইব যে আপনিও তো তখন সরকারের এক অনেক উপরের লেভেলে কাজ করেছেন, আপনারা এইসব ঘটনাগুলো আসলে গভর্নমেন্ট কীভাবে ডিল করে, আসলে এটা আমার আসলে একটু জানার ইচ্ছা। কারণ এই যে একটি বিষয় আপনি দেখেন, আজকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বুয়েট কর্তৃপক্ষ অনাকাঙ্ক্ষিত মিত, তারা কিন্তু হত্যাকাণ্ড বলতে মানে এখনো এত বড় একটা হত্যাকাণ্ড, একটা ছেলের শরীরে এতগুলো স্পট পাওয়া গেল, সিসিটিভির ফুটেজে দেখা গেল, সব কিছু থেকে প্রমাণিত, তারপরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু আজকে যে মামলাটি তারা রুজু করেছেন সেখানে তারা কিন্তু বলেছেন এটি অনাকাঙ্ক্ষিত মৃত্যু। অবশ্যই অনাকাঙ্ক্ষিত, কিন্তু সেটা হত্যাকাণ্ড নয় কেন? এই বিষয়গুলো আসলে কীভাবে ডিল হয় রাষ্ট্রতন্ত্রের উপরের মহল থেকে? আপনি তো এক সময় দেখেছেন বা সোনি হত্যাকাণ্ডের সময় আসলে বিষয়টা কীভাবে আপনারা ডিল করেছেন? আমি ওইটাই বলছিলাম আজহারকে, যে আসলে আজকে আমাদের মিডিয়ার কাজ যেটা হতো, অথবা আমি যদি ঢাকার কোনো নিউজরুমে থাকতাম হয়তো ব্যাপারে উৎসাহী হতাম যে বুয়েটে এই পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর পুরো পরিস্থিতিটাকে একটা স্টোরি আকারে নিয়ে আসা। কারণ এই ক্রুড স্টোরিটা কিন্তু চলে এসছে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে এগুলো, এবং তারপরে নিউজ পেপারে আগামীকালকে কিছু আরও ডিটেইল স্টোরি জানা দরকার, অ্যাকচুয়ালি হোয়াট ইজ বুয়েট অ্যান্ড ওয়াই ওয়াই ইট ওয়াজ হ্যাপেন অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য পাস্ট অফ দিস টাইপ অফ ইনসিডেন্ট। সো এগুলো মানুষের জানার অধিকার আছে। এবং দুটি প্রশ্ন একসাথে আমি অ্যাড করে দিচ্ছি। তার আগে অজন্তা যে কথাটি বলেছিলেন যে কারাই ক্ষমতা দিয়েছে তাদেরকে, আপনিও বলেছিলেন, আর মাসুম ভাই আপনাকে ভিন্ন আরেকটি প্রশ্ন করেছেন, আমি একটু অ্যাড করতে চাই। দর্শক, আমি যদি স্ক্রিনে একটু দেখি যে বুয়েট প্রকৌশল বিশ্ববিদ্যালয় তাদের প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনাটিকে কি বলেছে, বলেছে আবরার ফাহাদের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় চকবাজার থানায় জিডি করা হয়েছে। এই যে মৃত্যুর ঘটনা, এটি বুয়েটিয়ান একটি পেজ আছে ফেসবুকে, প্রায় 1 মিলিয়নের উপরে তাদের ছাত্রদের লাইক ওখানে বুয়েটিয়ানদের। তো ওখানে তারা দাবি করেছে, এটা তীব্র নিন্দা জানিয়েছে, এটি মৃত্যু না, এটি হত্যাকাণ্ড ছিল। তো বুয়েট প্রশাসন কেন এটিকে মৃত্যু বলল? এখানে প্রশাসনের কি কোনো আপনি দায়ভার কোনো কিছু খুঁজে পান কিনা লিটন ভাই? আমি এই দুটি প্রশ্নের সাথে একটু অ্যাড করে দিলাম আপনাকে। না, বুয়েট প্রশাসন তো প্রথমত ডেমোক্রেটিক এবং সিভিক সোসাইটি, অর্থাৎ যেখানে সিভিক রুলস কাজ করে, সিভিক ভ্যালুস কাজ করে, সেখানে সভ্য দেশ হলে বুয়েটের ভাইস চ্যান্সেলার এতক্ষণে পদত্যাগ করতেন, এবং বাংলাদেশে এর উদাহরণ আছে। এবং আপনি জানেন কি না, ওনার ছাত্র মার্ডার হয়ে জানাজা হলো মৃত্যু হওয়ার পর, সেই জানাজায় পর্যন্ত এখন পর্যন্ত ভিসি আসেননি। না, কারণ আমি বর্তমানে বুয়েটের ভিসির আচরণে মোটেই বিস্মিত না, কারণ আমাদের ভাইস চ্যান্সেলার যে পদবিগুলো, প্রক্টর যে পদবিগুলো, আমি যখন বিশ্ববিদ্যালয় থেকে এসেছি আমি 3 জন ভাইস চ্যান্সেলারকে পেয়েছি বিভিন্ন সময়, 3-4 জন প্রক্টর, অ্যাসিস্ট্যান্ট প্রক্টরদেরকে পেয়েছি। আসলে আচরণগত অবনতি এমন একটা পর্যায়ে গিয়ে উপস্থিত হয়েছে যখন ভাইস চ্যান্সেলার নিজে টাকা বণ্টন করছে ছাত্রলীগের ছাত্রদের নেতৃত্বের মধ্যে, যখন ভাইস চ্যান্সেলার নিজের বাড়ির, নিজের পরিবারের নিরাপত্তা দিতে পারছে না। আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার বাড়িতে হামলার পরে আজকে পর্যন্ত ওই চার্জশিটটা পর্যন্ত হয়নি, অর্থাৎ আমি আমার পরিবারের নিরাপত্তা যদি দিতে না পারি, আমার মেয়ের নিরাপত্তা যদি দিতে না পারি। তিনি এক ইন্টারভিউতে বলেছিলেন হামলাকারীরা ওনার মেয়েকে রেপ করতে চেয়েছিল, এত বড় সিরিয়াস অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কোনো ভাইস চ্যান্সেলার এরকম অভিযোগ করে না। কিন্তু সেই ঘটনায় আজ পর্যন্ত রাষ্ট্র যে চার্জশিট দিতে পারে নাই, এটি নিয়ে কিন্তু ভাইস চ্যান্সেলার কিছুই বলছে না। তার মানে যিনি তার পরিবারের নিশ্চয়তা দিতে পারছেন না, তিনি 43,000 ছাত্রদের নিরাপত্তা কী দেবেন, তিনি ডাকসু নির্বাচনের ভোটাধিকার কী দেবেন, তিনি ছাত্রদের নিরাপত্তা কী দেবেন? বুয়েটেও আমি অবাক হচ্ছি না, এখন একটা ভাইস চ্যান্সেলার আজকে বাংলাদেশের জিন্দাবাদ না করে তারা জয়হীন বলে জিন্দাবাদ দিচ্ছে, এই সমস্ত বলছে, তারা কেন বলছে? অর্থাৎ আপনি ভাইস চ্যান্সেলারদের যে অধঃপতন, আপনি এই জন্য মনে হয় আপনি রাবি ভিসি, আমি রাবি ভিসির কথা বলছি, এবং আরও জানি না এই যে গোপালগঞ্জের ডিসি ভিসি যে আমাদের ইউনিভার্সিটি, আমি এই জন্য বলছি যে আমাদের ভাইস চ্যান্সেলারকে তো, আমরা যদি একটু স্পেসিফিক থাকি, আমার কথা হচ্ছে যে এই ভাইস চ্যান্সেলারকে তো একসময় এক্স হতে হবে, সাবেক হতে হবে, তার সামনে একটা সুযোগ ছিল। আজকে যদি তিনি রিজাইন করতেন এই দায় নিয়ে, ছাত্ররা একটা সন্তুষ্টি পেত, রাষ্ট্রের উপর চাপ তৈরি হতো, প্রশাসনের উপর চাপ তৈরি হতো, এই বিচার হয়তো মানুষ পেত। কিন্তু যখন ভাইস চ্যান্সেলার এই ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ করেন এবং এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়, তবে এই মৃত্যুর অন্য একটা দর্শনগত ব্যাখ্যা আছে,
এর মৃত্যুর একটা রাজনৈতিক ব্যাখ্যা আছে, এখানে শিবির ছাত্রলীগের মূল বিষয় না, আমি সেভাবে প্রশাসনকে দায়িত্ব অনাকাঙ্ক্ষিত মৃত্যু বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, তো এটিকে তো হালকা করে ফেলা হলো। আপনি শুধু আপনি তো এটা দেখেছেন প্রশাসনের পক্ষ থেকে যে অনাকাঙ্ক্ষিত মৃত্যু বলা হচ্ছে, এটা প্রেস রিলিজে এসেছে এবং মাত্র চার লাইনে, দুই নম্বর যেখানে ছাত্রলীগ দায়িত্ব নিয়ে এগারো জনকে বহিষ্কার করেছে এবং স্বীকার করেছে যে তাদের জড়িত থাকার পাওয়া গেছে। ইয়েস, এবং ছাত্রলীগকে আমি অবশ্যই ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটিকে জন্য ধন্যবাদ দিব, একটা ছাত্র সংগঠন হিসেবে অন্য যত দ্রষ্টুটি হোক না তাৎক্ষণিকভাবে তারা একটা ব্যবস্থা নিয়েছে, তারপর অন্যান্য রাজনৈতিক বিতর্ক সেটা অন্য কথা, কিন্তু তারা ব্যবস্থা নিয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রলীগের মতো একটা স্টেটমেন্ট দিতে পারে না, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে ভিসি ব্যর্থ হয়েছেন তার ছাত্রের নিরাপত্তা দিতে। তৃতীয়ত হচ্ছে যে প্রতিটি হলে আমরা জানি না এরকম পরিবেশ আরও কোথায় কোথায় আছে, কী অবস্থায় আছে, কিন্তু এই ছাত্রটি যেই যেই স্টেটমেন্টটা দিয়েছে এবং এই ছাত্রটিকে যে ঘটনাটি ঘটেছে, এই ওই হলে কিন্তু শুধু ভাইস চ্যান্সেলর নয়, আপনারা জানেন হলে প্রভোস্ট আছে, হলে হাউস টিউটর্স আছে, এবং হাউস টিউটরদের কিন্তু সন্ধ্যার পরে প্রতিদিন একবার কিন্তু চক্কর দেওয়ার কথা, এটা হচ্ছে অফিসিয়াল রুলস এবং বুয়েটে কিন্তু এটা মেনটেন করা হয়। ধন্যবাদ, আপনার কাছে আবার আসবো। আশু মাসুম আপনাকে একটি প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তরটি আমি জানতে আসবো। দর্শক কেউ লাইনে আছেন, আমি একটু কথা বলে নিচ্ছি দর্শকের সাথে। দুঃখিত, কলটি ড্রপ হয়ে গেছে। দর্শক আবার ফিরে আসবেন আমাদের মাঝে। আমি আশু মাসুম আপনাকে একটি প্রশ্ন করেছিলেন সরাসরি, যে আমি এই প্রশ্ন, রাষ্ট্রযন্ত্র ওই সময়টা আসলে কি ভূমিকা পালন করে, রাষ্ট্রযন্ত্র আসলে কি করে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখন তখন তারও আগে তারও পরে। আমি আপনাকে একটা ঘটনা মনে করে দিতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে ছাত্র দলের অভ্যন্তরীণ সংঘর্ষে দুজন ছাত্র দল হল পর্যায়ের নেতা, একজনের নাম মামুন আরেকজনের নাম আমি ভুলে গেছি, দুজন মারা গেল, এবং এই মৃত্যুটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আড়লিত করেছে, কারণ ওই দুটো লাশ তখন পানির ট্যাঙ্কির মধ্যে ঢুকিয়ে রাখা হলো। নিঃশংস নিঃশংস, মানে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায় যখন এই কারণ এই ঘটনার প্রত্যক্ষদর্শী, আমি তখন সাংবাদিকতাও করি, আমি হলেও ছিলাম। এই ঘটনার পরে উইদিন কাপল অফ ডেইজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইলিয়াস আলীকে গ্রেফতার করা হলো এবং দুই বছর তিনি কুমিল্লায় জেলে ছিলেন। কীভাবে ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা দিয়ে আমি আপনাকে বলছি, এবং শেষ পর্যন্ত ওই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হয়েছে কি না আমি পরবর্তীতে মিডিয়াতে এটা ফলো আপ আমি আর দেখি নাই, কিন্তু এই হত্যার হত্যাকাণ্ডের যে বিচারিক যে ইয়েটা চার্জশিট এবং বিচারিক যে প্রক্রিয়া সেটা কিন্তু আমি 1997-98 পর্যন্ত আমি দেখেছি, কিন্তু সেই বিচারটি কমপ্লিট হয়েছে বলে আমার মনে হয় না। আচ্ছা, এখন আসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে কবি আল মাহমুদ যখন ডাকাতদের গ্রাম বলেছিল তখন আমরা প্রচণ্ড বিক্ষোভে আমরা বিস্ফোরিত হয়েছিলাম। আমরা বলেছিলাম এই কথাটি মিথ্যা এবং এই কথাটি এরশাদ রাজনৈতিক উদ্দেশ্যে করিয়েছে, কিন্তু আজকে কবি আল মাহমুদ যদি বেঁচে থাকতো তাহলে আমি ব্যক্তিগতভাবে অন্তত তার কাছে ক্ষমা চাইতাম, কারণ সেখানে অসংখ্য স্লোগান ওনার নামে কিন্তু বিকৃত করে আমাদেরকে দিতে হয়েছিল। কিন্তু আজকে প্রমাণিত হয়েছে আমি সেই 1999 সাল থেকে যে সময়টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম কোনো হত্যাকাণ্ডের বিচার হয় নাই। ধন্যবাদ। এবং আজকে আমি এটাই বলছি, মাসুম যেটি বলেছে এটি অত্যন্ত রূঢ়সত্য যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কি তাহলে কলাবাগানে মারা গেলে বিচার হবে, আমাকে ধরে নিয়ে শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মেরে ফেলার বিচার হবে না, এটা কেমন কথা? যেটা হচ্ছে সবচেয়ে নিরাপদ জায়গা হওয়ার কথা, জ্ঞানের জায়গা, সবচেয়ে নিরাপদ জায়গায় কি ঘটছে এই বিষয়টি আমি আসবো, তার আগে একটু কলারের সাথে কথা বলে আসি। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন? আপনারা যদি দেখেন প্রিভিয়াসলি আমাদের দেশের মাননীয় প্রশাসন কোন ধর্মীয় লোকদেরকে যখন অ্যারেস্ট করে কোন মিটিং কে, যখন আমরা এই যে কুরআন শরীফ বা ধর্মীয় বুক গুলা যেগুলা পায় বলে এটা যে আমরা এই তাদের কাছ থেকে আপনার অন্যায় বুক এগুলা পাইতেছে, কিন্তু তখন আমরা এটা নিয়ে প্রতিবাদ করি না যে কোরআন শরীফ কিভাবে যে নিষিদ্ধ বুক হয় আর এটা এটা তারা পাবলিসিটি করে, আর মনে হয় অন্যান্য দেশের তুলনায় এখানে মনে হয় যে আমরা পেটে নিয়ে। ধন্যবাদ, আপনার পয়েন্টে আমরা বুঝতে পেরেছি দর্শক। এই ধরনের ঘটনা কি ঘটেছে যে ধর্মীয় অনুভূতির সাথে কিন্তু জড়িত এই ধরনের, এটি একটা আসলে বড় ঘটনা, আমার সময় আসলে বেশি নেই, আমি ওই দিকটা বেশি যাচ্ছি না আজকে, আমি ক্লিয়ার করা উচিত। যেহেতু লিটন ভাই একটি প্রশ্ন তুলেছেন বা একটি আলোকপাত করেছেন যে ওই ক্যাম্পাস গুলোতে আসলে কি হয়,
আমি আমি একটা আমি আপনার কাছে আসার আগে আমি জাস্ট একটা বিষয় নিয়ে আসতেছি, আপনাকে আমি প্রশ্নটি ছুড়ে দিব। এখন দর্শককে আমি আবারও একটু টিভি স্ক্রিনে যদি দেখাই যে যুগান্তরের আজকের পত্রিকা এসেছে, নিয়মিত মদ্যপানের আসর বসতো ছাত্রলীগের 2011 নম্বর কক্ষে। এই যে কক্ষটিতে তাকে পিটিয়ে মারা হলো সেই কক্ষটিতে নিয়মিত মদ্যপানের আসর বসতো ছাত্রলীগের 2011 নম্বর কক্ষে, এবং এখানে এই এই কক্ষটি ছিল ছাত্রলীগের, ওই কক্ষটিতে বাস করতেন ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা, এবং এর মধ্যে একজন ছিলেন অমিত সাহা এবং আরও কে কে কয়েকজন ছিলেন, নামগুলো আমি বলছি না এখন, ডিটেলস যাচ্ছি না। তো বিশ্ববিদ্যালয়ে যেখানে লিটন ভাই বললেন প্রক্টর ভিসি তাদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এগুলো দেখভালের দায়িত্ব থাকেন প্রশাসনের, তো বিশ্ববিদ্যালয়ের মতো একটি হলে এই ধরনের ঘটনা, একটা টর্চার সেল হয়ে থাকে মদ্যপানের আসর বসে, এটি তাহলে কীভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয় এটি? আচ্ছা, আসলে লিটন ভাই যারা বলেছেন এটা তো উনি ওনার অভিজ্ঞতা আলোকে বলেছেন যে 89 থেকে বা তারও কিছু আগে থেকে 1974 সালের 4 এপ্রিল ঢাকা ইউনিভার্সিটি কুইনুর হত্যার কথা নিশ্চয়ই আপনার, সেভেন মার্ডার আলোচিত, সেভেন মার্ডার সূর্যদর্শন হলে রাতের আধারে 1974 সালের 4 এপ্রিল তখন ছাত্রলীগের সেক্রেটারি শফিউল আলম প্রধানের নাম এসেছিল, তাদেরকে তখন গ্রেফতার করা হয়েছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে তার বিচারটিও কিন্তু হয়নি। তো এই সংস্কৃতি কিন্তু বছরের পর বছর ধরে চলে আসছে, এরা একটিনে আরেকটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় এসে তারা কিন্তু আসলে সেভ হয়ে যায়। এটাই হচ্ছে আসলে আমাদের দেশের কালচার, এবং এই কালচারটাকে সবাই কিন্তু, আমি আপনি যদি দেখেন গত বাংলাদেশের, আমি একবারে সবচেয়ে পুরাতন হিস্ট্রিটা বললাম 74 সালের 4 এপ্রিলের যে ঘটনাটি সূর্যসেন হলে কুহিনুর সহ 7 জনকে মার্ডার করার, তো এখন আপনি এটা কিন্তু চলে আসছে গত 40-45-50 বছর ধরে বাংলাদেশে এটা চলে আসছে। তারও আগে যদি আপনি পাকিস্তান আমলেও যান তাও দেখবেন। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি যারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের ভিসি বা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদটা কিন্তু আমরা জানি যেটা এত বেশি রাজনীতিকরণ হয়েছে এখন। গতকালকে আমি জাফর ইকবাল স্যার একটি লেখা লিখেছেন জাগো নিউজ 24-এ, সেটি পড়ছিলাম, এবং সেখানে বলেছেন যে সাদাল ইউনিভার্সিটির একজন ভিসি ওনাকে বলছিল যে আমি আর কী করলাম, আগের ভিসি তো 30 কোটি নিয়ে গিয়েছে, বিষয়টা এরকম। তো আসলে এখন, এবং জাফর ইকবাল একবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বাংলাদেশের তথ্য অধিকার আইনে জানতে চেয়েছেন আসলে বিশ্ববিদ্যালয়ের ভিসিদের কাজ কী, তারা কত টাকা তাদের অনেস্ট আর্নিং, মানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাটাগরিতে যেই তারা ইনকাম, সেই ইনকামটা আসলে কী। একজন ভিসি যখন বলে আমি এর আগের বিসিএ মাত্র 30, মানে আমি আর কী নিলাম 30 কোটি টাকা, আপনি দেখেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিসি ছাত্রলীগের সাথে 86 কোটি টাকার যে লেনদেন নিয়ে কিন্তু এত বড়, এবং প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত হার্ড লাইনে যেতে বাধ্য হয়েছেন। আমি বলবো যে এই ধরনের ঘটনা যখন আসলে গণমাধ্যমগুলোতে চলে আসে তারপরে আসলে স্টেপ না নেওয়াটা আসলে আমি বলবো যে আত্মঘাতী, এবং সেই আত্মঘাতী সিদ্ধান্তর দিকে যাওয়ার আগেই সরকার যতটুকু স্টেপ নিয়েছে আমি সেটাকে স্বাগত জানাই, কিন্তু আমি আশা করবো যে এই স্টেপগুলো আরও কন্টিনিউ হবে। এখন বিশ্ববিদ্যালয়ের ভিসি এই পজিশনগুলো এত বেশি রাজনীতিকরণ থাকে, বিশ্ববিদ্যালয় এই যে আজকে যে স্টেটমেন্ট দিয়েছে তাদের প্রাথমিকভাবে তাদের চিন্তা হয়তো যে এটি ছাত্রলীগ করেছে তাদের আসলে কী অ্যাকশন হওয়া উচিত, তার উনার কারণ উনি যেহেতু রাজনৈতিকভাবে এই পজিশনগুলো, হ্যাঁ, নিয়োগপ্রাপ্ত, সুতরাং তার ডিসিশনগুলো আসলে রাজনৈতিক ডিসিশন। আলটিমেটলি এই দায়ভারগুলো তাহলে কোন কোন মহলের কাছে যে পড়ে? ভিসিও যেহেতু রাজনৈতিকভাবে কিছু বলতে পারছে না, যেহেতু রাজনৈতিক এটা সিস্টেম, এবং এই সিস্টেমটাকে, টোটাল সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে, এবং এই সিস্টেম পরিবর্তনের কথাই কিন্তু আমরা যারা দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক আন্দোলনের সাথে জড়িত, আমি যে কিছুদিন ছাত্র আন্দোলন করেছি, আমরা এই সিস্টেম পরিবর্তনের কথাই কিন্তু বারবার বলেছি, আমরা বিজ্ঞানভিত্তিক শিক্ষার কথা বারবার বলেছি আমরা, কিন্তু এই জিনিসগুলো যদি আসলে মূল জায়গায় ঠিক না করা হয় তাহলে এই মানে এই ভিসি, আমি বলবো যে আপাত দৃষ্টিতে এদেরকে প্রথম আশকারা দিয়েছেন ভিসি, আজকে যে স্টেটমেন্ট এসেছে, তারপরে আসলে সরকার কি করে না করে সেটা হচ্ছে আমরা আগামী কয়েকদিন। ধন্যবাদ জনাব আশু মাসুম আপনাকে। আমি আমি আপনার, আমার সময় একদমই শেষ, আমি আপনার কাছে সর্বশেষ প্রশ্ন করছি অজন্তা দেব রায়। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি নিজে ঘোষণা করেছেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বেন, এবং উনি তার কিছু প্রয়াস ইতিমধ্যে গণমাধ্যমের কল্যাণে উনি তুলে ধরেছেন মানুষের কাছে, এবং নিজ দলীয় বড় বড় দুর্নীতিবাজদের উনি ছাড়ছেন না, যেটা আমরা দেখছি ঝটিকা অভিযান উনি চালাচ্ছেন। ইভেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় পর্যায়ের 2 শীর্ষ নেতাকে উনি শাস্তি হিসেবে দল থেকে বহিষ্কার করেছেন, পদ থেকে বহিষ্কার করেছেন, এবং উনি কড়া ভাষায় সমালোচনা করেছেন। তো যেখানে বাংলাদেশ আওয়ামী লীগের এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজে চেষ্টা করছেন একটা ইমেজ তৈরি করার, ছাত্রলীগের বর্তমান যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ডে সেই ইমেজকে কতটুকু বাধাগ্রস্ত করবে বলে আপনি মনে করেন? আপনার সর্বশেষ উত্তর।
আপনি আপনার প্রশ্নের মধ্যেই উত্তর দিয়ে দিয়েছেন যে যেহেতু উনি চেষ্টা করছেন, দেখা যাচ্ছে অ্যাপারেন্টলি যে একটা চেষ্টা চলছে দুর্নীতি দমন অভিযান এবং বিভিন্ন ধরনের শুদ্ধিকরণ অভিযানের, তো অবশ্যই সেটা বাধাগ্রস্ত করবে, ইমেজটা বাধার সম্মুখীন হবে। কিন্তু এখানে মাসুম ভাই যে কথাটা বলেছেন যে সমগ্র সিস্টেমের একটা পরিবর্তন না হলে কিন্তু আপনি রাতারাতি কোনো চেঞ্জ হয়ে যাবে না, সিস্টেমের শুরু থেকে কাজ করা জরুরি। আপনি দুর্নীতি দমন অভিযান উনি চালাচ্ছেন কিন্তু কয়েকজনকে ধরা হচ্ছে, কোন জায়গাগুলোতে যাওয়া হচ্ছে, সব জায়গায় কিন্তু যাওয়া হচ্ছে না। দুর্নীতি দমন অভিযান এখন ক্যাসিনো দমন অভিযানে পরিণত হয়েছে। আমি আমি আসলে স্পেসিফিকলি প্রশ্ন করি, আমি দুর্নীতির বিষয়ে যাচ্ছি না, আমি বলছি ছাত্রলীগ, বিশেষ করে ছাত্রলীগ একটি ছাত্র রাজনৈতিক সংগঠন, তাদের যে কর্মকাণ্ড বিগত 5 বছর 10 বছরের কর্মকাণ্ড যদি আপনি দেখেন, পর্যালোচনা করেন, সেই পর্যালোচনায় আওয়ামী লীগের বর্তমান ইমেজকে ড্যামেজ করছে কিনা। ছাত্রলীগের কর্মকাণ্ড তো সেই বিশ্বজিৎ চায়ের হত্যাকাণ্ড তো ড্যামেজ হয়েছিল, কই কিছু তো হয় নাই, তারা তো দিনে দিনে পাওয়ারফুল হয়েই যাচ্ছে, তাদেরকে তো কেউ থামাতে পারে নাই। আরেকটা খুন হয়েছে, এখন কিছুদিন চুপচাপ থাকবে, তারপর আরেকটা খুন হবে, পুরো সিস্টেম চেঞ্জ না হলে এটা কিছুই হবে না। আমি একটা জিনিস কিন্তু অ্যাড করতে চাই, কিন্তু আজকের আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন কিন্তু একটা কথা আসেনি, যে কারণে খুন হলো সেই ব্যাপারটা নিয়ে কথা বলা জরুরি, যে মত প্রকাশের স্বাধীনতা, সে কি লিখেছে কি লেখেনি সেটা কিন্তু জরুরি না, সে একটা লেখার জন্য খুন হয়েছে। ভাবতে পারেন আমাদের মতো একটা গণতান্ত্রিক দেশে একটা মানুষ লেখার জন্য খুন হয়? আমাদের যখন ব্লগাররা হত্যা হচ্ছিল তখন আমরা এটা বলে এসেছি বারবার যে লেখার জন্য মানুষ খুন হচ্ছে, লেখার জন্য মানুষ খুন হচ্ছে, অনেকেই চুপ করেছিলেন, অনেকেই কিছু বলেননি। আজকে আপনারা দেখেন এই যে আবরার খুন হলো, সে কিন্তু খুন হতো না যদি তখনই আমরা সবাই যদি একটা সুদৃঢ় অবস্থান নিতাম। আমার মনে হয় যে কিছু কিছু জায়গায় আমাদের খুব স্পেসিফিক হওয়া জরুরি যে কি জন্য খুন হয়েছে, কি কারণে খুন হয়েছে, এই জিনিসগুলো কিভাবে রোধ করা যায়, পাবলিক সেন্টিমেন্ট গড়ে ওঠাটা খুব জরুরি, এবং সেক্ষেত্রে মিডিয়ার একটা দায় আছে। আপনারা কারণগুলো বলেন, ইন্ডিয়া ভারত মানে ইন্ডিয়া বাংলাদেশ কি চুক্তি হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সব কিছু নিয়ে কথা বলেন, কিন্তু এই খুনগুলো থামানোর জন্য রুট নিয়ে কাজ করা জরুরি। আমি আশা করব যে আপনারা সামাজিকরা সেই দায়িত্ব পালন। আমি আসবো আসুন মাসুম আপনার কাছে ফিরে আসছি। আমি জনাব ছাত্র লিটন, আপনার কাছে যেটি প্রশ্ন করতে চাই এই মুহূর্তে, সেটি হলো যে বাংলাদেশ ছাত্রলীগের একটি ছাত্র রাজনৈতিক সংগঠন এবং সেই সংগঠনের যে কর্মকাণ্ড তাতে করে, এবং আরও একটি খবর আমি দেখেছি, শেখ হাসিনা নিজেও তাদের উপর খুবই ক্ষিপ্ত হয়েছেন এমন খবরও বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় দেখেছি। তো তাদের যেহেতু এই অবস্থান এবং বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তাদের কর্মকাণ্ডগুলো, মানুষ পিটিয়ে খুন করাটা আমরা একটা সন্ত্রাসী লেভেল আমরা বলতে পারি, বিশ্বজিৎকে আমরা দেখেছি এটা কোনো মানে সভ্য জাতি মেনে নিতে পারে না, তারপর আজকে আবরার ফাহাদের ঘটনাটিও কোনো সভ্য জাতি মেনে নেওয়ার মতো ঘটনা নয়। তো এই ধরনের ঘটনার পরে ছাত্রলীগকে আমরা সাধারণ ছাত্র রাজনীতির সংগঠন হিসেবে মেনে নিবে কতটুকু দেশের মানুষ, আপনার কী মনে হয়? আপনাকে এই ব্যাপারটি আসলে সংক্ষেপে যদি একটু বলেন। একেবারেই সংক্ষেপে আমি যদি বলি, আমি আজকে সোশ্যাল মিডিয়াতে দুটো স্ট্যাটাসের একটা সারমর্ম বলি, যেটা আমার কাছে টোটাল ইস্যুর মধ্যে রিপ্রেজেন্টেটিভ মনে হয়েছে। একটি হচ্ছে বিশ্বজিৎ হত্যাকাণ্ড যে জাজমেন্টটি, যেটা মাসুম বলেছে পরে কি হয়, জাজমেন্টটিতে উচ্চ আদালতে 11 জনকে ফাঁসি থেকে যাবজ্জীবনে নিয়ে যাওয়া হয়েছে, 4 জনকে খালাস দিয়ে দেওয়া হয়েছে, এবং এইটা যেই কোর্টে জাজমেন্টটা হয়েছে সেই কোর্টের একজন জাজ নিজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের একটা হত্যাকাণ্ডের আসামি ছিলেন, তিনি এখন জাজ এবং তিনি এটা করেছেন। এটি হচ্ছে একটি আমি স্ট্যাটাস বলবো, আমাদের সমাজ কতটুকু পচে গেছে। অজন্তাজি বলছিলেন যে সব কিছু যখন ধ্বংস হয়ে যায়, সব কিছু যখন নষ্ট হয়ে যায়, তখন এটা কি রিমেক করতে গেলে কী করতে হয়, সেখানে আবরার হচ্ছে আসলে একটা প্রতীকের মতো, কারণ আবরার যে প্রশ্নগুলো রেজ করছে এটা সমস্ত মানুষের কথা, কিন্তু দেশের স্বার্থে আজকে কথা বলার পরিবেশটা যেহেতু বন্ধ হয়ে গেছে, যেটি বাকস্বাধীনতার প্রশ্ন, যেটি অজন্তা বলছিলেন, বাকস্বাধীনতার প্রশ্ন এমন একটা জায়গায় গিয়ে হাজির হয়েছে যখন সে যাকে উদ্দেশ্য করে বলেছে এটা এটা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে না, বহিঃশক্তি যারা আমাদেরকে চুষে নিচ্ছে তাদেরকে আজকে, সুতরাং একটা দাবি এসছে যে এই 7ই অক্টোবরকে শহীদ আবরার দিবস হিসেবে ন্যাশনালি ডিক্লেয়ার করা উচিত, যেহেতু চলমান বিভিন্ন ঘটনাবলীর প্রেক্ষিতে ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদের যে কবলে আমরা পড়ে গেছি, আমরা কোনোভাবেই এটা থেকে আর আমাদের গণতন্ত্র, আমাদের স্বাধীনতা, আমাদের কোনো কিছু ফিরে আনতে পারছি, ইভেন আমাদের আমাদের মিডিয়া। সাগরুনি হত্যাকাণ্ডের পরে 64 বার চার্জশিটের সময় পেছানো হয়েছে, যখন আমরা এই রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্র করার জন্য যারা চেষ্টা করছে তাদেরকে তাদেরকে ব্যাক ট্র্যাক আনার জন্য আবরার শহীদ হয়েছে। সুতরাং দিস ইজ দ্য স্টার্ট অফ দ্য এন্ডিং, আমি এইভাবেই জিনিসটা দেখতে চাই সোশ্যাল মিডিয়ার পার্সপেক্টিভ। ধন্যবাদ জনাব আসম আসম, আপনার কাছে আপনি যে প্রসঙ্গে বলবেন সেটি আমি শুনবো, তার আগে আমি একটি ছোট প্রশ্ন ছুড়ে দিচ্ছি আপনাকে, সেটি হলো আমরা 71-এর গল্প শুনেছি, 71-এ তো আমার জন্ম হয়নি কিন্তু 71-এর গল্প আমরা শুনেছি, 71-এর ইতিহাস আমরা জেনেছি,
তো সেখান থেকে আমরা দেখেছি যারা দেশ বিরোধী কথা বলেছে, যারা দেশ বিরোধী কাজ করেছে, তাদেরকে বর্তমান প্রধানমন্ত্রী এখনো কিন্তু জাস্ট গত কয়েক বছর আগেও যুদ্ধাপরাধীর দায়ে শাস্তি দিয়েছেন এবং তাদেরকে আমরা এখনো রাজাকার হিসেবে চিহ্নিত করে রাস্তায় ডাকি রাজাকার। তো সেই হিসেবে আবরার দেশের পক্ষে দেশের স্বার্থে একটি বক্তব্য দিয়েছে ফেসবুকে এবং তার এই পোস্ট বিরোধিতা করেই তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তাহলে এই বিষয়টিকে আপনি এখন কিভাবে দেখবেন? এটি আসলে আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম সেটা আসলে দিদি যখন বলছিলেন, দেখেন যখন ব্লগারদেরকে হত্যা করা হয়েছে আমরা খুব সুন্দরভাবে পয়েন্ট করে ফেলেছি যে এরা ব্লগার, এরা দেশ বিরোধী বা এরা ইসলাম বিরোধী বা এরা ধর্মের বিরুদ্ধে কথা বলে, এদেরকে মেরে ফেলা যায় এবং এটা আমরা খুব সুন্দরভাবে মেনে নিয়েছি। অবস্থার দৃষ্টি এখন যেটা এমন একটা মানে সিচুয়েশন এসেছে, একটি ছেলে একটি সাধারণ ফেসবুক স্ট্যাটাস, যে ফেসবুক স্ট্যাটাসে আমি কোনো দোষ দেখিনি, আমি দেশে আমি আমা আমাকে যদি জিজ্ঞেস করেন আমি দেখেছি তার স্ট্যাটাসের প্রথম পয়েন্টটিতে সে দেশের প্রাইডটিকে তুলে ধরার ইচ্ছা মানে চেষ্টা করেছে। 71 সালের পরে ভারতের কাছে আমরা সেটা চেয়েছিলাম, পাইনি। আমরা বঙ্গবন্ধু রাগ করে মংলা বন্দর ওপেন করেছিলাম এবং সেই বংলা বন্দর তারা আমাদের কাছে হাত পেতে চেয়ে, এটা কিন্তু আমি একটা প্রাইড দেখতে পাচ্ছি। এইরকম একটা নিরীহ স্ট্যাটাসের কারণ নে একটা ছেলেকে প্রাণ দিতে হবে, এটা কারণ হচ্ছে যখন ব্লগার হত্যা হয়েছে তখন সেটিকে আমরা পলিটিসাইজ করেছি, আমরা পলিটিক্যালি এটাকে মোটিভেটেড করার চেষ্টা করেছি, ডিভাইডেশন করার চেষ্টা করেছি এবং একটা কর্নার করার চেষ্টা করেছি। সেটার ফলশ্রুতিতে এখন সময়ের স্রোতে এটি সাধারণ ছাত্রছাত্রীদের সাধারণ স্ট্যাটাসের বা সাধারণ লেখালেখি নিরীহ লেখালেখির উপরে এসে আঘাত হেনেছে। এটি বাক স্বাধীনতার উপরে মারাত্মকভাবে আমি মনে করি আঘাত। এটি হচ্ছে আপনার প্রথম কথা। এই যে আমাদের সময় আসলে একদম, আমি জাস্ট একটাই নিয়ে বলবো, আমরা যে আজকে আবরার স্ট্যাটাসে কি লিখেছে, কোন লাইনে কি লিখেছে, আমরা যে বলছি যে খারাপ লিখেছে কিনা ভালো লিখেছে, উইথ ডিউ রেসপেক্ট আপনি ভালো ইন্টেনশন থেকে বলেছেন, সেটা কিন্তু আমাদের করার কথা না। করার কথা ছিল যদি তাকে এর দায়ে জেল জরিমানা কিছু করা হতো, আইনি পর্যায়ে যেত, আমরা দেখতাম যে আইনিভাবে কোনোভাবে কোনো ভুল কিছু আছে কিনা। ছেলেটাকে খুন করা হয়েছে, সে কি লিখেছে না লিখেছে, ভালো লিখেছে খারাপ লিখেছে, কোনো কিছু দেখার বিষয় না। বিচারের জন্য তো আমরা আন্দোলন করতে পারি নাই, ওয়াই নট, কে কি বললো, কে কি বললো আজকে আবরার হত্যা নিয়ে, কে কি বললো তা না, এটা হত্যা এবং রাষ্ট্রের দায় এই হত্যার বিচার করা। এবং যেমনি ভাবে বিশ্বজিতের হত্যা, আমি আস্থা নামক সংগঠনের যে উদ্ধৃতি দিয়ে যেটা বলেছি যে ফ্যাসিবাদ বিরোধী, তারা এই কথাটাকে কিন্তু অনেক সুন্দর করে বলেছে যে আস্থা, আমরা প্রতিষ্ঠানগুলোর উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছি, আমাদেরকে আস্থা পুনরুদ্ধার করতে হবে। ধন্যবাদ। আপনার কি সবশেষে যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগটি নিয়েছেন, আমি বলবো সেটি আসলে উনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন একটি পক্ষ, ওনার নিজস্ব দল, যেহেতু বাংলাদেশে একটি কার্যকর কোনো বিরোধী দল নেই, আওয়ামী লীগকে উনি প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছেন এবং চেষ্টা করছেন যে নিজের দলের ভিতরকেই একটি শুদ্ধি অভিযান করতে, এবং এই শুদ্ধি অভিযান আমি আশা করব একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এটি চলবে এবং এটি দল নিরপেক্ষভাবে চলবে, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ আপনাদের তিনজনকে, অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আসলে আমাদের হাতে সময় একদম শেষ, আমরা অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। দর্শক, আমরা কথা বলছিলাম আজকের বাংলাদেশের বুয়েট ক্যাম্পাসে ঘটে যাওয়া ঘটনা, যে ফেসবুকের স্ট্যাটাসের কারণে একজন নিরীহ সাধারণ শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এবং আমরা কথা বলেছি আমাদের অতিথিদের সাথে, সেই কথা থেকে বেশ কিছু পয়েন্ট উঠে এসেছে, যেটি হলো অজন্তা দেব রয় সহ এবং সাংবাদিক আশফ মাসুম সবাই একমত হয়েছেন যে একসময় ব্লগার যখন হত্যাকাণ্ড চলছিল শুধুমাত্র তার বিভিন্ন লেখনের কারণে, তো লেখনের কারণে যখন কাউকে হত্যা করা যায়, জায়েজ হয়ে যায়, সেটি কিন্তু কোনো না কোনো সময় আমার আপনার কাঁধেও এসে পড়বে। আমার মনে হয় সে যেই হোক তাকে আইনের আওতায় আনা যেতে পারে, সে যদি অপরাধী হয়, কিন্তু তাকে হত্যা করার রাইট রাষ্ট্র বা আইন দেয়নি, এটি আমাদের সকলের এটি বোঝা উচিত। আরও যে বিষয়টি উঠে এসেছে আমাদের অতিথিদের কথা, সেটি হচ্ছে আমাদের গোটা সিস্টেমটি পচে গেছে কেন, সে ব্যাখ্যাগুলো আমি আর দিতে পারছি না, আমার অতিথিরা অলরেডি আপনাদেরকে দিয়েছেন, আশা করি আপনারা বুঝেছেন। এবং সর্বশেষ যে প্রসঙ্গে এসেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে উদ্যোগ নিয়ে নিজের দলের মধ্যে যে শুদ্ধি অভিযান চালাচ্ছেন, এটি কন্টিনিউ করবেন, এটি সবার ধারণা। এবং আমার নিজের একটি কথা, সেটি হচ্ছে শেখ হাসিনা সব দিক থেকে যেহেতু খুবই সচেতন, তো ওনার ছাত্র রাজনীতির যারা জড়িত, ওনার ছাত্র রাজনীতির সাথে যে সংগঠনটি জড়িত, বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্রলীগ, তাদের প্রতি উনি বিশেষ নজর দিবেন বলে আমরা আশা রাখতে পারি এবং আমরা আশা রাখতে চাই। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।